সংস্কারের অভাবে বিলীন হবার পথে 2007 সালে 15 নভেম্বর প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সিডরের তাণ্ডবে মারা যাওয়া 90 থেকে 94 জন মানুষের গণকবরটি। আজ 15 নভেম্বর, 13 বছর আগে 2007 সালে এই দিনে দেশের দক্ষিণাঞ্চল উপকূলে আঘাত হেনেছিল সুপার সাইক্লোন সিডর। সিডর কেড়ে নিয়েছিল হাজার হাজার মানুষের প্রাণ। পটুয়াখালী জেলার সুবিদখালী ইউনিয়নের চরখালী গ্রামের সিডরে মারা যাওয়া 90 থেকে 94 জনের একটি গণকবর দেওয়া হয়েছিল এই গ্রামে, কিন্তু সংস্কারের অভাবে বিলীন হবার পথে এই গণকবরটি। স্থানীয় লোকদের কাছ থেকে জানা যায়, 2007 সালে 15 নভেম্বর প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সিডরের তাণ্ডবে মারা যায় 90 থেকে 94 জন। স্থানীয় লোকদের কাছ থেকে জানা যায়, সিডারের পরে পানিতে সবই এলাকাটাই ছিল ডুবো, রাস্তাঘাট সবই তো যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। এই জায়গাটা ছিল তখন একটু উঁচু, এই জায়গাটাই কবরের জন্য, এছাড়া তো আর জায়গা নাই, উঁচু স্থান নাই। তারপর তো লাশ ধরেন আমরা একদিন দুই দিন তিন দিন পরেও পাইছি, 94 জন টোটাল আসছে। শেষে তিনজন শাহজাহান আর ওয়াইফের দুইজনের পর 94 জন আমাদের টোটাল এখানে আসছে। সহযোগিতা বলতে আমরা তো 4 দিন পর্যন্ত খোঁজি, আমরা তখন তো আমাদের ওই ঘর বাড়ি আর কোথায় কি আত্মীয় স্বজন এদের নিয়েই তো ব্যস্ত, কে কোথায় আছে তাদের কি খোঁজ করে পাওয়া যাইতেছে না। যেমন আমাদের এই ভাই শাহজাহান এবং তার স্ত্রী এদের দুইজনের কাউকেই পাওয়া যাইতেছে না, কোথায় আছে। এরপর দুজন ওই কসুটির ভিতরে পাওয়া গেছে পরে 3 দিন পরে। সরকারিভাবে এই যে বাউন্ডারিটা, এই অলটা, এটা আমাদের পরে এখানে যারা প্রতিনিধি আসিল তাদের দেখার অনুসারে চেয়ারম্যান এরা নিয়ে এই অলটারে করছে, আর ওই সাইডে কিছু জমি আপনার এই মাটি দিয়া এই পর্যন্তই করে। এই মানে এটা এই সাইডে গরু বাছুর আপনার এই আনা নেওয়া করে, যার কারণে এই জিনিসটা যাতে এখান থেকে গরু বাছুর এগুলা চলাচল না করে। আমার বাড়িতে একটি গণকবর আছে, গণকবরের সিডরের সময় করা হয়েছে, কিন্তু ওই কবরের গণকবরের কোনো ইতিমধ্যে কোনো সাহায্য সহযোগিতা সরকারিভাবে পাওয়া হয় না বা দেওয়া হয় না। বর্তমান অবস্থায় যেভাবে এই করিয়ে আছে কোনো সাহায্য সহযোগিতার কোনো ব্যবস্থা করা হয় না। যারা সাংবাদিক মহোদয় আছেন তারা সরকারের কানে, সরকারের কাছে আপদের আপত্তির মাধ্যমে, আপনাদের মাধ্যমে যে আমরা এটা যেন কিছুটা হলো একটা সাহায্য সহযোগিতা পাই। আমাদের সিডরের সময় এখানে প্রায় 90 থেকে 94 জন লোক নিহত হয়েছে সিডরে। নিহত হওয়ার পরে আমাদের কবরস্থানের যে ব্যবস্থাটা এখানে ওইভাবে ছিল না, সব পানিতে ভরা ছিল। এই যে পুষ্করণী পাড়টা দেখতেছেন, এই পুষ্করণী পাড়ির এই জায়গাটা উঁচু ছিল, এই জায়গায় গণকবর দেওয়া হয়েছে। গণকবর বলতে এটাই বুঝি আমরা যে এক কবর 3-4 জন বা 5 জন এখানে রাখা হয়েছে। আপনারা এখানে ওইভাবে যে একটা জানাজা দিয়ে দাফন করতে হয় ওই ধরনের ওই সিচুয়েশন আমাদের ছিল না। এক নিয়ে আসছে লাশ, কোনোরকম গোসল করে দাফন করে রেখে দিছে। এরপরে মনে করেন যে গভর্নমেন্ট থেকে আমাদের ওইভাবে কোনো অনুদান বা সাহায্য এই কবরস্থান রক্ষণাবেক্ষণের জন্য যে বিষয়টা আছে ওইভাবে কোনো কিছুই আসেনি। শুধু একটা এই যে দেখা যায় যে ওয়ালটা আছে, এই ওয়ালটুকু পর্যন্তই রাখছে। এরপরে যে কবরস্থানগুলো এখানে যে আছে এর কোনো রক্ষণাবেক্ষণের জন্য কেউ আসেনি। সিডরে হয়তো 1-2 মাস পর্যন্ত লোকজন একটু আসা যাওয়া করছে, দেখছে, এর ভিতরে শুধু এই ওয়ালটাই দেওয়া হয়েছে। কিন্তু এরপরে এখানে যে কী হয়েছে বা না হয়েছে লোকজনের খবর তো যারা জীবিত আছে আত্মীয় স্বজন তাদের তো খবর নেয়নি, আর যারা দাফন করছে তাদের যে রক্ষণাবেক্ষণ কবরস্থানগুলো গভর্নমেন্ট থেকে বা কোনো প্রশাসন থেকে এটা কোনো আপনার আসেনি। মির্জাগঞ্জ উপজেলায় প্রায় 200+ লোক সেই সিডরে মারা গিয়েছিল। বর্তমানে এখনও যারা নিখোঁজ ছিল তাদের কোনো খোঁজ খবর বা কোথাও তাদের পাওয়া গেছে এরকম প্রায় মির্জাগঞ্জে প্রায় 15-20 জন লোকের খোঁজ খবর পাওয়া যায়নি। আমাদের এখানে এই উপলক্ষে একটি আমরা যারা সিডরে মারা গেছে একটি গণকবর আছে, সে গণকবরটি বিভিন্ন সময়ে সংস্কার করা হয়েছে। বর্তমানে আমরা আবার গণকবরটি সংস্কার করার জন্য ধর্ম মন্ত্রণালয়ে তালিকে দিয়েছি। দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, এবং নতুন নতুন ভিডিও আপডেট পেতে পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করে রাখবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।